হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। খুবই ঠান্ডা আজকে, খুবই গ্লুমি, পুরো ডার্ক হয়ে আছে বাইরেটা। ঘরে বসে বসে বোর হয়ে গেছে, ভাবলাম একটু বাইরে যাই। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। গাড়িতে যখন বেরিয়েছি, গাড়িটা তো পার্ক করতে হবে, কারণ তোমরা যদি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি এরতে আসতে চাও, মেইন একটা কোশ্চেন আসে পার্ক কোথায় করব, কারণ পার্কিং ইজ এ বিগ প্রবলেম। তো পার্কিং এর দিকে যাচ্ছি, পুরোটাই শেয়ার করব, কিভাবে পার্ক করবে, কোথায় পার্ক করবে পুরোটাই। এটা হলো আজদা সুপার মার্কেটের কার পার্ক। এখানে পার্ক করলে 2 ঘন্টার জন্য পার্কিং ফ্রি, বাট 5 পাউন্ডে শপিং করতে হবে। জেনারেলি হাই স্ট্রিটে এলে 5 পাউন্ডে শপিং হয়েই যায়। তা যেতে যেতে একটু হাউন্সলো হাই স্ট্রিটের গ্লিমস তোমাদেরকে একটু শেয়ার করি, দেখিয়ে দিই। ওয়েদার ভালো না থাকায় হাই স্ট্রিট উইকেন্ড যদিও বা উইকেন্ড, তবুও অত খুব একটা বেশি ভিড় নেই আজ। এটা হলো হাউন্সলো হাই স্ট্রিটের ট্রিটি সেন্টার। ভেতরে প্রচুর দোকান আছে, তো বাইরে দেখতে পাচ্ছো ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের কী সুন্দর দোকান বসেছে। এবার যেখানে আসার, এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। কেন এসেছি এখানে, চলো ভেতরে যাই। এবার আমি আজ এসেছি হাউন্সলো মার্কেট প্লেসে। আমি হাউন্সলো মার্কেট প্লেসের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। এই মার্কেট প্লেসটা খুব একটা পুরনো নয়, কিছুদিনই হলো খুলেছে, অনেকেই হয়তো জানে নাই। এটা একটা ফুড কোর্ট, এখানে বসে খাবারও ব্যবস্থা আছে, আবার টেক অ্যাওয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ওপেনিং টাইম হলো সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত উইকডেজে, আর উইকেন্ডে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। সবচেয়ে মজার জিনিস, ভ্যারাইটিস কান্ট্রির কুজিন রয়েছে এখানে। মোমো খেতে চাও, টার্কিশ ফুড খেতে চাও, ইন্ডিয়ান ফুড, চাট, পাওভাজি, বাচ্চাদের জন্য মনস্টার কুকিজ, ওয়াফেলস, ইন্দো চাইনিজ ফুড টু ম্যাক্সিকান টু পিৎজা, সব কিছু একই জায়গায় এসে তোমরা খেয়ে নিতে পারো। ফুড কোর্টে আসার এই মজা, পছন্দ মতো যে কোনো কুজিন চুজ করে এনজয় করা যেতে পারে। মুম্বাই স্ট্রিট ফুড, চাট হাউস, অ্যামেজিং চাট, পাওভাজি, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। একই ছাদের তলে কত রকমের কুজিন। আজদা পার্কিং থেকে এখানে পৌঁছতে ম্যাক্সিমাম 7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, কাজেই খুব একটা দূর নয় পার্কিং থেকে। ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা, ভীষণ কোজি জায়গা, বাচ্চাদেরকে নিয়ে এসেও বেশ বসে খাওয়া যায় এখানে।
এখানে ট্রেডিশনাল পাকিস্তানি ফুডও পুরো ফুল প্ল্যাটারও পাওয়া যায় এখানে। অনেকেই হয়তো জানে না হাউন্সলো হাই স্ট্রিটের এন্ডের দিকে গেলে এই মার্কেট প্লেস রয়েছে যেখানে ভ্যারাইটি ফুড কোর্ট রয়েছে। তাই ভাবলাম চলো জায়গাটা শেয়ার করা যাক, তবে গিয়ে তোমরাও এনজয় করতে পারবে এখানে। আর বেশি কিছু বলছি না, এসে নিজেই তোমরা এসে খেয়ে এক্সপিরিয়েন্স করে নিতে পারো জায়গাটা কেমন, ফুড কোর্টটা তোমাদের পছন্দ হচ্ছে কি না। আরেকটা মজার জিনিস, এখানে শুধু খাওয়া দাওয়া নয়, খেয়ে দিয়ে উইকেন্ডের সময় নিজেকে ট্রিট দেওয়ারও ব্যবস্থা আছে। এখানে আছে বিউটি বার আর আছে নেইল বার। তাই শুধু খাওয়া দাওয়া নয়, একই ছাদে নিচে নিজেকে ট্রিট দেওয়ারও সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে। বেশ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হাইজিনিক, তা মন্দ নয় জায়গাটা, আমার তো ভালোই লেগেছে। তোমরা এসে দেখো তোমাদের কেমন লাগে। অ্যাড্রেস দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, কাজেই ওখান থেকে দেখে নিতে পারবে কী করে ওখানে পৌঁছতে হয়। আমাদের উইকেন্ড আউটিং লাঞ্চ হয়ে গেল, এত ঠান্ডার মধ্যে জেনারেলি বাইরে যেতে ইচ্ছে করে না, কোজি এরিয়া, ফ্যামিলি ফ্রেন্ডলি, বসে খাওয়া যায়। তো তাই ভাবলাম তোমাদের সাথে এই হিডেন প্লেসটা শেয়ার করি, অনেকেই হয়তো জানে না হাউন্সলো হাই স্ট্রিটের এই জায়গাটা, তাই শেয়ার করলাম, চলে আসতে পারো ফ্যামিলির সাথে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে, চলো বাই বাই।